আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে সংশোধিত করে পনেরো একটি সার্কুলার প্রকাশিত ছয়টি ভিন্ন ভিন্ন পদে লোক নেওয়া হবে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইসএসএসি পাশে অ্যাপ্লাই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আর আপনি যদি কোনো সরকারি চাকরি সার্কুলার সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখানে অ্যাপ্লাইয়ের জন্য এক নয় দুই হাজার বাইশ তারিখ আপনার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তবে যাদের মুক্তিযোদ্ধা করা রয়েছে তারা বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে পঁচিশ নয় দুই হাজার বাইশ তারিখ থেকে এখন এবং অ্যাপ্লাই চলবে তেইশ দশ দু হাজার বাইশ তারিখ পর্যন্ত যেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করে নিতে পারেন দেখেন এই কোন পদে এখানে নেওয়া হবে এখানে একজন হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাই করতে পারবেন তারপর পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস হাক এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে আপনারা এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন আর এই দুইটি পদে আপনারা এই জেলাগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন অথবা পজ করে দেখে নিতে পারেন চার নম্বর যে পরটি রয়েছে গাড়ি চালক এখানে দুজন লোক নেওয়া হবে এখানে আপনারা জেএসি বাসে অ্যাপ্লাই পারবেন তবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর তিন নম্বর যে পরটি রয়েছে ক্যাশিয়ার এখানে একজন লোক হবে এখানে আপনারা এসএসসি বাসে অ্যাপ্লাই করতে পারবেন তারপর দুই নম্বর যে পরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে দুজন লোক নেওয়া হবে তারপর এক নম্বর যে পটটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে এখানে আপনারা স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারবেন আর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে আপনারা এইসএসসি বাসে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাকে ড্রাইভিং স্পিড থাকতে হবে বাংলা ইংরেজিতে তথাক্রমে বিশ শব্দ প্রতি মিনিটে বিশ শব্দ আর এই তিনটি পদে আপনারা এই জেলাগুলো থেকে অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি পজ করে এটি দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে খুব সহজে দেখে নিতে পারেন এটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি সার্কুলারটি কোনো অংশ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ